ছত্রধর মাহাতো, সেই ছত্রধর মাহাতো জেল খেটে বেরোনোর পরে এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির নেতা, আর এরা এখন বন্দে ভারতের ঢিল পড়া নিয়ে এনআইএ তদন্তের দাবি করছে। কদিন পরে বন্দে ভারতের চায়ের চিনি কম পড়লে পর্যন্ত এনআইএ চাইবে এরা। আর এ যা হচ্ছে, বন্দে ভারতে যারা যাতায়াত করবে এরপরে বন্দে ভারতে যদি বাথরুমে জলের অভাব হয় হয়তো শুভেন্দু অধিকারীকে ফোন করতে হবে। শুভেন্দু, বন্দে ভারত নিয়ে এত সিরিয়াস হয়ে গেছে যা বুঝছি, ওর অন্য কোনো ট্রেন নিয়ে কোনো খেয়াল নেই। পুরুলিয়ার দিকে যে ট্রেন যাচ্ছে পাঁশকুড়াতে ঢিল পড়লো, লোকের মাথা ফেটে গেল, বিরোধী দলনেতার কোনো চার নেই। ওখানে চার আছে, কেননা ওখানে ধর্ম নিয়ে সুরসুরি দেওয়া যায়।